যে এখন তোমরা বলো তোমরা কি গজল শুনতে চাও বলো তো? হ্যাঁ, বাদাম বাদাম উড়ে সর্বনাশ। কি সর্বনাশে কাণ্ড! ও বাদাম বাদাম গজল শুনবে। এখন যে বাদাম বাদাম গজল আবার কবে হয়েছে? কোজি তুমি গাইতে পারবে বাদাম বাদাম? গাইতে পারবে? এ বাদাম উঠে সর্বনাশ করে দিচ্ছে, বুঝলে? বাচ্চা কাচ্চার মাথা খেয়ে সব দবা শিখে দিচ্ছে। কাজে বাদাম সবার মুখস্থ হয়েছে। দাঁড়াও, আমার কাছে এই দুটো হেভি পেন, এই পেন দুটো দেওয়া যাবে না? আর পেন আছে দেখতো, এখানে একজনকে আমি দিয়ে যাবো। এই দুটো পেন আমি দেবো না, এই দুটো পেন আমার গজল লেখা পেন, আর আমি অন্য পেন দিয়েও গজল লিখি, সমস্যা নেই। এটা গজল আমি ছোট করে বলছি এই বাচ্চাদের জন্য, তারপর একটু কবরের কথা শোনাবো, কবরের কথাটা শুনে যাবে। আরে ছোট মানে একটুখানি দুটুসুখানি মানে গজল বলবো। তো এই গজলটির নকল যদি কেউ বলে দিতে পারে, আমার ছোট ছোট ভাই বোনেরা আমাকে টাকা দিচ্ছে ভাইরা, আর আমি তাকে 50 টাকা দেবো হ্যান্ড ক্যাশ। একজনকে পেন নেই তো, স্যার আমি 50 টাকা দিয়ে দিচ্ছি। চারজনকে ডাকবো আমি, দুটো ভাই আর দুটো বোন, ভালো করে শুনে নাও। আমি দেখি বাগজলায় আমি প্রথমবার এসেছি, এখানকার বাচ্চারা বাদাম বাদাম বেশি শোনে নাকি ইমরানের গজল বেশি শোনে, একটু পরীক্ষা করি। যদি বাদাম বাদাম শোনে তাহলে বাগজলায় আমার এই লাস্ট, এরপরে আমি আর কোনোদিন আসবো না। আর যদি আমার গজল টজল শোনে তাহলে মোটামুটি আবার আসা হবে, সমস্যা নেই। তাহলে কি শুরু করবো? একটা গজল বলবো, ভালো করে শোনো, ছোট করে একটা গজল বলবো। কোন গজলের নকল যদি বলে দিতে পারো তাহলে আমার তরফ থেকে স্টেজে আসবে, 50 টাকা ক্যাশ দেবো আমি, ঠিক আছে? ভালো করে শোনো, ওখান থেকে কেউ বলবে না, হাত তুলবে, হাত তুলবে, আমি স্টেজে থাকবো, সবার সামনে বলতে হবে, ঠিক আছে? চলো। পাহাড়কে যদি প্রশ্ন করি, সৃজিল বানরকে তোমাকে, ভাষাহীন আকে চাপাবে, সৃজিল জিনি প্রভু আমাকে, সৃজিল জিনি প্রভু আমাকে, নদীকে যদি প্রশ্ন করি, সৃজিল বানরকে তোমাকে, ভেবে ভেবে তারে চাপাবে, চারজনকে দরকার আমার, দুটো ভাই আর দুটো বোন, 50 টাকা এখনই ক্যাশ দেবো, বলো কেউ পারবে? একজনে যে মানে তুমি এখানে সাইড এসে দাঁড়াও একটু, আপনারা রাগ করবেন না, এটা সময় নষ্ট নয়, কিন্তু এটা হলো বাচ্চাদের এই বাদাম বাদাম থেকে মনটাকে ঘুরিয়ে দেবো, আর কিছু না। যা তোরা বাদাম বাদাম আর কোনোদিন না শোনে সেই কাজ আমি করছি। এই সাইড এসে দাঁড়াও, আর তিনজন চাই, আর একবার চান্স দিচ্ছি, শোনো, শুনে এরপর চলে আসবে, দাও। পাখাকে যদি প্রশ্ন করে, সৃজিল বানরকে তোমাকে, ভাষাহীন আকে চাপাবে, সৃজিল জিনি প্রভু আমাকে, সৃজিল জিনি প্রভু আমাকে, নদীকে যদি প্রশ্ন করে, সৃজিল বানরকে তোমাকে, ভেবে ভেবে তারে চাপাবে, সৃজিল জিনি প্রভু আমাকে, সৃজিল জিনি প্রভু আমাকে। কেউ আছো? কজন এসছে? দুজন, আর কেউ নেই? তুমি? আচ্ছা ওটা দেখি, আমার কোনো ভাই হবে না? এই কোচির বাপেরা, কি ব্যাপার? এরা বাদাম বাদাম শুনে সব গেল রে বাবা। কে? আমার কোনো ভাইরা পারবে না, ছোট ভাইরা পারবে না কেউ? কোন গজলের নকল? বাড়ি যাও আজকের, কান ধরে ঘুরিয়ে দেবে একদম, বাড়ি সারাদিন শুধু বাদাম আর বাদাম বাদাম আর বাদাম, বাড়ি যাও, বুঝতে পারে? তিনটে বোন এসেছে দেখো, এখন ওরা যদি উত্তর বলে দেয় তাহলে ওদের বাপ মার বুকটা পাঁচাতে হবে। ওরা বাড়ি গেলে কি হবে, ওর বাপ মা কি করবে? ওরা তিনজন স্টেজে উঠে বলবে, এখানে দেখো আমার চাষি যে বসে আছে, এখানে এত ইউটিউবার আছে, এত দর্শক, ওরা তিনজন আসবে, ওদের বাপ মায়ের বুকটা পাঁচাতে হবে না, তাহলে ওরা বাড়ি গেলে ওর বাপ মা চুমু খাবে, আর তোমার বাড়ি গেলে কি করবে? হ্যাঁ, লাঠি রেখে দেবে, লাঠি, বাড়ি আয় আগে, সারাদিন শুধু বাদাম আর বাদাম। কজি চলে এসো তো বাবা, চলে এসো। আর একজন কেউ আছো? বলে দেবে গজলের নকল। একজন কেউ নেই, তিনজন পেয়েছি, আর একজন, 50 টাকা আমি একজনকেই দেবো, যার ভালো হবে তাকে দেবো, আর একজন কেউ নেই?
আরেকবার বলে দিচ্ছি, তোমরাও শুনে নাও শেষবার। পাখা কে যদি প্রশ্ন করি সৃজিল বালকে তোমাকে, ভাষা হীনা কে জবাব পাবে সৃজিল জিনি প্রভু আমাকে, সৃজিল জিনি প্রভু আমাকে। প্রতিকে যদি প্রশ্ন করি সৃজিল বালকে তোমাকে, ভেবে ভেবে তারি জবাব পাবে বলবে। মোটা ভাই মাইক দাও, দাঁড়াও কিছু বলবে না, সামনে এসো, এই সামনেটায়। তোমার নাম কি? কি খাতুন? ভালো করে বলবে, আমি থালা বাসন শুনতে পেয়েছি, থালা বাসন খাতুন। তোমার বাড়ি এখানে? হ্যাঁ বাগচলায়। এখানে? আচ্ছা বলো দেখি। পাহাড়ে যেমন করে ঝর্ণা বয়, নদী তেমন করে সাগর কে চায়, তেমনি করে প্রভু চায় তোমাকে। তাড়াতাড়ি, সময় নেই। বলো তোমার নাম? শারমিনা খাতুন। নাও বলো দেখি কোন গজল। ওই আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছ প্রভু তুমি কারে। বাস 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 বাস, এসো তুই পারবে বলতে, তুমি হাসছো, বলো দেখি। পাহাড়কে যদি প্রশ্ন করি, এটা তো আমি গাইলাম, এর নকল বলো। হ্যাঁ এর নকল, সে গুলে খেয়েছি রে, ওখান থেকে ভেবে এসেছিল একরকম আর হয়ে গেছে আর একরকম। এরকম হয় আমাদেরও কখনো কখনো হয়ে যায় এরকম, জানেন, মানে নিচে থেকে ভাববো একরকম আর স্টেজে উঠে হবে আর একরকম। এটা স্বাভাবিক, তাই না? স্বাভাবিক, এটা হবেই। তবে ওরা যে সাহস করে এসছে এটাই ওদের জন্য যথেষ্ট। দাঁড়াও মানে তোমরা দাঁড়াও, সাহস করে যে ওরা এসছে স্টেজে, এই সাহসটা যদি ওদের মধ্যে থাকে, ওরা একদিন সত্যি সত্যি এরকম স্টেজে উঠে গজল বলতে পারবে। আর এরা ওই বিড়ি টানবে কোন আর কি কারবে। হ্যাঁ হাসি দেখো, বাপ রে বাপ। এ তিনজন, ওই বোনটা আমার গজলটাই গেয়ে দিয়েছে, এই বোনটা ওই ওটা বলেছে, আকাশ ডাকে, আকাশ বলে, পাহাড় বলে, হ্যান বলে, ত্যান বলে, ও বলেছে। আর এ বলেছে কি বলেছে, মানা পাহাড় যেমন করে ঝরানো বহায়। তাহলে কোনটা হয়েছে, প্রথমটা হয়েছে? এটা এটাই ঠিক গজল, কই দেখি। পাহাড়ে যেমন করে ঝরে না বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চায় তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। পাহাড়ে যেমন করে ঝরে না বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চায় তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। তাহলে পঞ্চাশটা কে পাবে? এসো এই মেয়েটা পাবে। তোমার নাম কি? মাজমুমাম কি আবাসে ভুলে গেছি। আচ্ছা সেই যে খাতুন হয় যোগ্য বাবা, দেখে নেন আপনারা, ওর নাম আমি বুঝতে পারিনি, বুঝলেন? অনেক বড় নাম, এত বড় নাম। তো যাই হোক, এখন তুমি পঞ্চাশ টাকা নিয়ে কি করবে? একটা খাতা কিনবে, একটা পেন কিনবে, হ্যাঁ ওই বাদাম বাদাম লিখবে, তাহলে গজল লিখবে। আচ্ছা তো ওদের একটুখানি দিও লিখতে, তোমরাও খুব ভালো, ঠিক আছে? তিনটে বোনের জন্য একটা বার জোরে সোরে নাড়া দাও, নাড়া এক তাকবীর, আরো জোরে দাও, নাড়া দিবে, আলহামদুলিল্লাহ। যাই হোক, চলুন আমার মেন গজল করে আমি চলে যাচ্ছি, রাত অনেক হয়েছে, আর বিলম্ব করবো না। চলুন, মরণের কথা আপনারা শুনতে চাইছিলেন, মরণের কথা শোনানোর আগে একটা কথা একটু বলে দিই। এই যে বাচ্চাগুলোকে আমি ডাকলাম, এরা হলো আজকের ইসলামের কাণ্ডারি, এরা আস্তে আস্তে ইসলামকে এরাই তো এগিয়ে নিয়ে যাবে। আমরা কতদিন বাঁচবো? আমরা তো বুড়ো হয়ে গেছি, মোটা ভাই তো দুদিন পর মরে যাবে। হ্যাঁ ওর পরেই আমার পালা, আমিও মরে যাবো। তা এখন নিউ জেনারেশন যারা আছে তারাই তো নিয়ে যাবে। এখন চতুর্দিকে মুসলিমদের উপর অত্যাচার, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মুসলিমদের উপর হেফাজত করার জন্য নবী লাগবে না, হযরতে ওমরের মতো একজন বীর যোদ্ধা পাঠাও। ওই জন্য একটা ক্যাসেট আমার ইউটিউবে একটা গজল আমি দিয়েছিলাম, ছোট করে শোনাই, তারপর মরণের কথা বলছি, শোনেন। সেই গজলটি হলো, প্রভু তুমি বললে চোর চলবে না, বলনি দেবে না,
বলো নিতে দেবে না হামজা সারি খালি নিতে জয় সম প্রভু তুমি বলে চোর সর দেবে না বলো নিতে দেবে না বলো নিতে দেবে না হামজা সারি খালি নিতে জয় সম প্রভু তুমি বলে চোর সর দেবে না বলো নিতে তুমি বলে চলি দেবে না ও বদলে রাশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর পৃথিবীতে তুমি আর কখনো দেবে না খুলে সোনালি তো বলল দেবে না হামজা সারি খালি নিবে জয় সম প্রভু তুমি বলে চোর সর দেবে না বলল দেবে পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার নাচিত মানবতার মুসলমানের আগাজারিতে তুমি বলে চোর সর দেবে না বললি দেবে বললি দেবে সদরে খালি দেবে জয় সম প্রভু তুমি বলে চোর সর দেবে না প্রভু তুমি বলে চোর সর দেবে না প্রভু তুমি বলে চোর সর দেবে না।